শোন না, আমার মাথায় হিউজ একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? পেমেন্ট প্ল্যান। প্রেমের আবার প্ল্যান হয় নাকি? প্ল্যান ছাড়া আবার প্রেম হয় নাকি? শোন, এবার আমি আর তুই কক্সবাজারে গিয়ে কিছু একটা ঘটিয়ে ফেলব। কি ঘটাবি? আমি আর তুই দুজন সিঙ্গেল যাচ্ছি, রাইট? রাইট। তো আমাদের মতন কেউ না কেউ তো সিঙ্গেল যাবে। যাচ্ছে? তাহলে দেখ যারা, কক্সবাজারে তুই বিশাল বড় সমুদ্র পাবি, বাট ওখানে বিরাট কোনো প্রেমিক পুরুষের হাট পাবি না। রাইট? স্ট্রেঞ্জ, তুই এমন কেন রে? সব কিছু তো তুচ্ছ করে দেখিস কেন? শোন, প্রেমিক পুরুষের যদি হাট না পাই তাহলে গরু ছাগলের সাথে প্রেম। এবার বোধ হয় তোর মাথাটা সত্যি সত্যি গেছে। প্লিজ তুই না করিস, তোর মাথাটা সত্যি সত্যি গিয়েছে। আর বকবক করিস না, আমি ভীষণ ক্ষুধার্ত, আমার খাবার আসতে চাই। হ্যাঁ, এখন একটু দেখ। বাট প্লিজ প্লিজ প্লিজ, ডান তোর যন্ত্রণা না আমি আর বাঁচি না। ডান হ্যালো বাবু, তুমি কি ঘুমিয়ে পড়েছো? না, এই তো যা শুলাম। আর আমি ঘুমিয়েছি কি ঘুমাইনি এটা তোমার জেনে কোনো লাভ আছে? তোমার জেনে যদি লাভ থাকতো তাহলে তুমি আমার সাথে আসতেই। কি বলবো বলো। তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো। ও মা, আমি তোমার উপর রাগ করবো কেন? আমি কি তোমার উপর রাগ করতে পারি? তাহলে এইভাবে কথা বলছো কেন? তোমার প্রত্যেকটা কথা চাবুকের আঘাতের মতো লাগছে। ও তাই? খুব চাবুকের মতো গায়ে লাগছে না? অনেক আঘাত লাগছে বুঝি। শোনো, আমি তোমাকে আর এই চাবুকের আঘাত দিতে চাই না, তুমি ফোনটা রাখো প্লিজ। হ্যাঁ, গুড নাইট। কাটা গায়ে উনেছি রে, রাত্রেবেলা ফোন দিয়ে খবর নিচ্ছে ঘুমাইছে কিনা। হ্যালো, এক্সকিউজ মি। গুড মর্নিং। আমাদের দুইটা বুকিং ছিল। কি নামে ম্যাম? জারা। থ্যাংক ইউ। Wow, that's so exciting. দুইজনে দুইটা রুম। হ্যাঁ, কারোর প্রাইভেসি নষ্ট হবে না। হ্যালো, দেখো রাহা, তোমার না দূর থেকে এত মাতুবুরি ফলাতে হবে না। দূরে আছো দূরে থাকো, ওই ঢাকায় বসে না আমার জন্য এত তোমার টেনশন করতে হবে না। আমি ফোন রাখছি। দূর থেকে উনি খবরদারি ফলাচ্ছেন, আর আমার তো কোনো কাজ নেই না, আমি তোমাকে আর কোনো সুযোগ দিব না। So sorry.
আরে সরি বলার কি আছে? মানে আপনি পড়ে গিয়েছিলেন তাই। এটা তো ভালোই হলো, আপনার সাথে পরিচয় হওয়ার সুযোগ হলো। বাই দ্য ওয়ে আমি নীলা। আমি রাফি। একা এসেছেন? হ্যাঁ, আপনি? ও আচ্ছা, আমিও তো একা। আপনিও একা, আমিও একা। ভালোই হলো, দুজনের ভালো একটা সময় কাটবে। মানে এত অল্পতেই মানে জানতে চাচ্ছেন? যাক না আরো কিছুক্ষণ সময়। আপনার কোনো আপত্তি আছে নাকি? আমার আপত্তি থাকবে কেন? আচ্ছা, তাহলে বিকালে তো দুজন কফি খাওয়া যায়, রাইট? শিওর, ওয়াই নট। তাহলে বিকাল দেখা হচ্ছে। আসছে। ওকে। ও এক্সকিউজ মি, আপনার আমার কারো নাম্বারই তো কারো কাছে নেই। ও আসলে দে, তারপর মোবাইলটা দিন, আমি আমার নাম্বারটা দিচ্ছি। আচ্ছা। Here's my number. Give me a text. Oh, sure, sure. Dekha hocche. See you. Okay, bye. See you. ওকে, বাট যাই করুন একটু বুঝে শুনে সাবধানে। ইয়েস, শিওর শিওর। টেক কেয়ার প্লিজ। হ্যাঁ, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আই এম রিয়েলি থ্যাঙ্কস। থ্যাঙ্কস। ওকে, আপনি কি একা এসেছেন? না, মানে আপাতত একাই এসেছি। কিছু বললেন? না না, মানে আমিও একা এসেছি। ও ওয়াও, যাক, আমি আমি অ্যাকচুয়ালি খুব বোর ফিল করছিলাম, কাউকে পাচ্ছিলাম না, একটু কথা বলবো আপনাকে পেয়ে আমার ভালোই হলো। বাই দ্য ওয়ে, আপনি যদি কিছু মনে না করেন আমরা একটু একসাথে সময় কাটাতে পারি? না না, মনে করার কি আছে? শিওর, সময় তো কাটানোই যায়, কিন্তু আপনার তো নামটাই জানা হলো না। আমি ফাইজা। রাফি। দেখ, ভালোই হলো আপনার সাথে পরিচয়। শোনো না, সামনের দিকে যাই। চলো। ওই দিকটা গিয়েছিলেন? না, আমি আসলে মাত্রই বের হলাম রুম থেকে। তারপর ঢাকা থেকে আসা হয়েছে? ঢাকা থেকে। আপনি? আমিও ঢাকা, ধানমন্ডি থেকে। আপনি? আমিও তো ধানমন্ডি থেকে। খাঁচা খাচ্ছি। আই এম সো সরি, আমার আসলে একটা কাজ পড়ে গেছিলো, তাই লেট হলো আসতে। কাজ মানে? আপনি বেড়াতে এসেও কাজ করেন নাকি? আসলে আমি বেড়াতে আসিনি। তাহলে? আমি একটা অফিসের কাজে সেমিনারে এসেছিলাম, আজকেই শেষ হলো। ও, তাহলে তো আপনি চলে যাবেন। না না, কটা দিন থাকবো আপনার জন্য। জি, আই মিন আমি আপনার জন্য কি কফি অর্ডার করব? হট। তাহলে আমি কোল্ড। কথাটা কিন্তু ভুল বললেন, আপনি তো আমার থেকে অনেক বেশি হট। হ্যালো, কি করো? কফি খাই। না না, সাথে বান্ধবী আছে। কি? একটা না, সাথে দুইটা বান্ধবী আছে। কি? এই শোনো, তোমার যদি এত কিছু জানার ইচ্ছা থাকে, তুমি ইচ্ছা করলে তুমি কক্সবাজারে এসে দেখতে পারো। আমাকে কেন বিরক্ত করছো? প্লিজ, আমি রাখছি। কি করছিস? তোকে খুব রোমান্টিক রোমান্টিক লাগছে? আমার তো হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে গেছে? একদম রিয়েল হিরো। হ্যাঁ, তো দেরি
তোমার কাছে তখন হয়ে গেছে মানে মানে আমি সেলফি তুলছিলাম হঠাৎ করে পড়ে গেলাম তখন থেকে কি একটা হ্যান্ডসাম ছেলে এসে আমাকে ক্যাচ ধরলো ও মাই গড তুই বিশ্বাস করবি না যে কি হ্যান্ডসাম আমি তো ফিদা তুই হাসছিস কেন চাপা মারছি চাপা মার আমি চাপা মারছি হ্যাঁ আমি চাপা মারছি না সময় হলে বুঝবি কতটা হ্যান্ডসাম কতটা মানে তুই না দেখে আসলে বুঝতে পারবি না আচ্ছা যাই হোক তুই বিশ্বাস করলে কর না করলে নাই সময় মতো বুঝবি তো কখন দেখা করাবি তোর সাথে আমাকে দেখা করেছিস যে আমি আমারটার সাথে দেখা করাবো করাইনি করাবো কি এখন করাবি তুই এমন ভাবে বলছিস যেন আমার ভ্যানিটি ব্যাগে থাকে যে যখন চাইলি তখনই দেখিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে বাদ দে এই তো বৃষ্টি চলে আসছে এই চল আমি একটু ঘুরে আসি হ্যাঁ বৃষ্টি হ্যালো রেস্টুরেন্ট একটা ব্ল্যাক কফি দাও যাবে ওকে স্যার একটু ফাস্ট হ্যাঁ থ্যাংক ইউ ফাইজা হ্যালো ডিস্টার্ব করলাম না ডিস্টার্ব কেন করবে তোমাকে ফোন করলাম আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে তিমিটা কার সাথে এত কথা বলে যখনই ফোন দিই তখনই বিজি তখনই বিজি বুঝি না আমি শোনো আমার সাথে শাই ফিল করো না তো তুমি একা আর তুমি তোমার পাশে আমাকে চাইছো আর আমি তোমার পাশে যদি থাকতাম তাহলে একটু এন্টারটেইনমেন্ট হতো আর কি কিভাবে বুঝলে মানে বুঝো না এন্টারটেইন মানে ধরো আমি তোমার বাসা আসলাম তারপর তোমার রুমে এলাম তারপর ধরো একটু বুঝো না মানেই সবই এত কিছু যদি বলতে হয় তাহলে তো মুশকিল আজকে কোথায় নিয়ে যাবে আমাকে শোনো চলো কালকে তাহলে আফটার লাঞ্চ তাই তুমি এর আগে গিয়েছো আফটার লাঞ্চ তারপর দেখা যাক কতটুকু থাকা যায় কত আমাকে ভালো লাগে অসহ্য একসাথে দুজনের ফোনই বিজি কোথাও কোনো ঝামেলা হচ্ছে না তো আজকে রাতটা কিন্তু একটু অন্যরকম শুনবে তুমি চাইলে কিন্তু আজকের রাতটা আরো সুন্দর হতে পারে আমি চাইলে হবে তোমার চাইতে হবে না আমার চাওয়াটা কি ইম্পর্টেন্ট একটু আগে ইম্পর্টেন্ট ছিল কিন্তু এখন আর ইম্পর্টেন্ট নেই আই অনেক রাত হয়ে গেল আর একটু আমার না বিছানা অনেক টানছে আচ্ছা তুমি যাও আমি আর কিছু ঠিক আছে
রাফির সাথে তোর কি? রাফি? তুই রাফিকে চিনিস নাকি? চিনি না মানে? রাফির সাথে তোর কি সেটা তুই বল। আরে তোকে বলেছিলাম না যে একটা রিলেশন হয়েছে একটা ছেলের সাথে, ওই সেই রাফি। শোন, আর একজনের বয়ফ্রেন্ডকে নিজের বয়ফ্রেন্ড বলে দাবি করে তার সাথে বাইরে ঘুরতে গেলে সে বয়ফ্রেন্ড হয়ে যায় না, ওকে? একজনের বয়ফ্রেন্ড মানে কার বয়ফ্রেন্ড নিয়ে আমি ঘুরছি? রাফি আমাকে ভালোবাসে। হোয়াট, রিয়েলি? তো রাফি তোকে ভালোবাসলেও আমার সাথে কেন ডেট করে? সেটা রাফির কাছেই শোনা যাক। আচ্ছা এক কাজ করি, আমরা ভুল বুঝাবুঝি না করে ওকে একটা ফোন করতে পারি, ওর মুখে আমরা শুনতে পারি যে ও কাকে ভালোবাসে। অফকোর্স, সেটা তো শুনবই। ঠিক আছে চলো যাই। আচ্ছা শোন শোন, এখন অনেক রাত হয়েছে, সকালটা হতে দে, তারপর সকালে আমরা ওর মুখে শুনে নিব যে ও তোকে ভালোবাসে নাকি আমাকে ভালোবাসে, ওকে? সকাল হোক। আচ্ছা আমরা সকালেই যাব। ঠিক আছে চল, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাব। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত বল? যতক্ষণ না এটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমি তুই কেউ রাফির সাথে যোগাযোগ করব না, ওকে? ওকে ডান, এবার চল ঘুমোতে যাই। চল, তোর প্রমিসটা তুই রাখবি কিন্তু। ওকে রাখবো বাবা, চল। আশা করো না আমি আসবো, দেখি সরো। কি খুঁজতে কি দেখো? কই, কোথায়? কি কোথায়, কি কই, কি করছো তুমি? ওই মেয়ে দুইটা কোথায়? বসো তো প্লিজ। এই সকালবেলা কি সব শুরু করছো এসে? আমি তোমার সাথে ফান করছি বাবা। তুমি কি আমাকে বোকা পাইছো? আমি দুই দিন তোমাকে ইচ্ছা করে সময় দিছি ঘোরার জন্য, আর তুমি মেয়েদের পিছনে ঘুরছো। ওরা কোথায়? আর এখানে কেউ নাই বাবা। নেই? তাহলে কোথায়? চলো সেখানে যাবো। এখন ওদের কোথায় পাবো? আচ্ছা সকাল কটা বাজে, একটু ফ্রেশ হতে দিবা। যা করার 5 মিনিটে করো, যাও। আমি তোমার সাথে ফান করছি, তুমি যে এখানে চলে আসো। তোমার ফানটাকে আমি সিরিয়াসলি নিয়েছি। কোথায় ওই মেয়ে দুইটা? কই? আরে বাবা কোনো মেয়ে থাকলে তো আসবে, না থাকলে তো ভালো কথা। চলো। ওই যে এসে গেছে। আমি কি বলবো, আমি কিছু বলতে পারি? এই যে তুমি। শোনো না, আগে বলছি, তোমার সাথে পরিচয় করাই দিই, রাহা আমার হবু স্ত্রী। কি? রাহা তুমি ওদের একটু বুঝিয়ে বলো, আমার বিশ্বাস করছে না, তুমি যে আমার ওয়াইফ। আমি যে তোমার ওয়াইফ সেটা কি জনে জনে বলতে হবে? যত সব ফালতু, চলো এখান থেকে চলো।